যান সব জায়গায়, উত্তরপ্রদেশ যান, এদিক যান, ওদিক যান, কিন্তু এখানে এত লোক মারা গেছে। আমি প্রশ্ন করতে চাই, টিএমসির কজন নেতা মন্ত্রী বা মমতা ব্যানার্জি কজনের বাড়ি গেছেন? তারা খালি লিস্ট ধরে দিচ্ছেন কার কত লোক মারা যায়, বিভাজন করছেন লাশের উপরে। পাঁচ সদস্যের একটা দল, অর্থাৎ পাঁচ মহিলা সাংসদের একটি প্রতিনিধি দল বিজেপির, তারা এরাজ্যে এসেছেন এবং বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন। অন্যদিকে আজ অশান্ত মণিপুরের পরিস্থিতি দেখতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। দলে রয়েছেন পাঁচ সাংসদ, ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মণিপুরের উপদ্রুত এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তৃণমূলের প্রতিনিধি দলের। গোষ্ঠী সংঘর্ষে গত কয়েক মাস ধরেই চলছে বিজেপি শাসিত এই মণিপুর। পরিস্থিতি খতিয়ে দেখতেই প্রতিনিধিদের পাঠানো হয়েছে বলে তৃণমূলের দাবি। অন্যদিকে পঞ্চায়েতে ভোট হিংসা খতিয়ে দেখতে, যেমন আপনাদের জানাচ্ছিলাম, যে রাজ্যে এসেছেন বিজেপির পাঁচ মহিলা সাংসদ এবং তারই পাল্টা মণিপুরের প্রতিনিধি দল পাঠিয়েছে তৃণমূল, এমনই দাবি রাজনৈতিক মহলে। আমাদের উদ্দেশ্যটা থাকবে যে প্রত্যেক ফ্যাকশনের প্রতিনিধিদের সাথে দেখা করা। আপনারা জানেন যে টার্ময়েলটা যেটা চলছে, দ্যাট ইজ বিটুইন দ্য হিলস অ্যান্ড দ্য ভ্যালি। তো আমরা বিগত প্রায় সাত দিন থেকে বিভিন্ন এনজিও, পিস কমিটির পক্ষ থেকে রিপ্রেজেন্টেশন মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে। আমরা সব পক্ষের কথা শুনব এবং আমরা ক্লিয়ারলি বলে দিয়েছি স্টেট গভর্নমেন্টকে, যখন ওরা আগে আমাদের না করেছিল যেতে, যে আমরা কোনো ধরনের কন্ট্রোভার্সি চাইছি না, কারণ এটা একটা হিউম্যান ক্রাইসিস। তৃণমূলের এই যে প্রতিনিধি দল মণিপুরে যাচ্ছে, তাদেরকে একটি প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন, রাজ্যে হিংসায় এত মৃত্যু, কার কার বাড়ি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন কি বলছেন তিনি। যান সব জায়গায়, উত্তরপ্রদেশ যান, এদিক যান, ওদিক যান, কিন্তু এখানে এত লোক মারা গেছে। আমি প্রশ্ন করতে চাই, টিএমসির কজন নেতা মন্ত্রী বা মমতা ব্যানার্জি কজনের বাড়ি গেছেন? তারা খালি লিস্ট ধরে দিচ্ছেন কার কত লোক মারা যায়, বিভাজন করছেন লাশের উপরে। পুলিশের অনুমতি মেলেনি, তারপরও পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ পথে নামছে বিজেপি। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটে ১১ জন দলীয় কর্মী খুন হয়েছেন, আক্রান্ত হয়েছেন ৩৫০০ কর্মী। কিন্তু আজকের এই মিছিলে আমরা যেটা জানি যে অনুমতি নেই পুলিশের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি শিবাশিসের কাছে। শিবাশিস, একদিকে তো পুলিশের অনুমতি নেই, কিন্তু তা সত্ত্বেও এই যে বিজেপির মিছিল, যেমনটা জানা যাচ্ছে যে তারা এই মিছিল করবেন, তোমার কাছে আপডেট কি রয়েছে? দেখো বৃষ্টি, শুরুতেই বলে রাখি, আজকে যে মিছিল, যে মিছিলে বিজেপির কিন্তু তারা আবেদন করলেও কলকাতা পুলিশের তরফে অনুমতি মেলেনি। পুলিশের তরফে বলা হয়েছে যে যেহেতু মহামান্য আদালতের নির্দেশ রয়েছে, ১৫ দিন আগে আবেদন করতে হবে, তারা মাত্র ২ দিন আগে আবেদন করেছেন, তাই অনুমতি দেওয়া যায়নি। অন্যদিকে রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, পুলিশ পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। অর্থাৎ তারা মিছিল করবেন, তারা বদ্ধপরিকর। এবং আজকের যে প্রস্তুতি রয়েছে, আজকের এই মিছিল যা পঞ্চায়েত ভোট নিয়ে, এই মিছিল বিভিন্ন অভিযোগের নিরিখে, একদিকে যেমন ভোটে সন্ত্রাসের অভিযোগ উঠেছে রাজ্য বিজেপির তরফ থেকে, অন্যদিকে ভোটে ছাপ্পা, রিগিং, নানান কারচুপির অভিযোগ উঠেছে। সেই সব অভিযোগকে একত্রিত করে তারা কিন্তু আজকে পথে নামছেন কলকাতায়। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত দুপুর ১টায় এই মিছিল শুরু হওয়ার কথা। মিছিলের নেতৃত্বে থাকার কথা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের। এবং এই যে কার্যত হাই ভোল্টেজ নেতাদের সামনে রেখে হাই ভোল্টেজ কর্মসূচি মিছিল, তার জন্য এখনো পর্যন্ত সেই অর্থে কিন্তু প্রস্তুতির ছবি কিছু নেই। যদিও কলকাতা পুলিশের একটি প্রিজন ভ্যান এখানে রাখা হয়েছে, কিছু গার্ডরেল মোতায়েন করে রাখা হয়েছে কলেজ স্কোয়ারের সামনে, এই গার্ডরেল দিয়ে রাস্তা আটকানো হবে এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। এবং সেই গার্ডরেল ভেঙে আইন অমান্য করে বিজেপি এগিয়ে যাবে কি না, সেই প্রশ্ন কিন্তু উঠছে। যদিও রাজ্য বিজেপির সূত্রে যেমনটা জানা যাচ্ছে, তারা তাদের মিছিল করতে বদ্ধপরিকর, এবং শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা যেহেতু মিছিলের পুরো ভাগে থাকবেন, তাই তারা মিছিল নিয়ে রানী রাসমণি অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সেই সময় পুলিশ বাধা দিলে কোনো উত্তেজনা তৈরি হয় কি, সেরকম কিন্তু একটা আশঙ্কা থাকছে। বৃষ্টি, অনেক ধন্যবাদ শিবাশিস তোমাকে। আমরা আমাদের কাজ করব, পুলিশ পুলিশের কাজ করবে। আজকের মিছিল প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া বিজেপি সর্বভারতীয় সহসভাপতির। শুনুন দিলীপ ঘোষ কি বলছেন। পুলিশ তার অভ্যাস ঠিক রেখেছে, পুলিশ কবে পারমিশন দেয়, অশান্তির বিরুদ্ধে মিছিল, পুলিশই অশান্তি করছে। আবার আমরা আমাদের কাজ করব, পুলিশ তার কাজ করবে। যারা হাই গণতন্ত্র, হাই গণতন্ত্র বলে সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন, তাদের রাজ্যেই গণতন্ত্র মাটি চাপা পড়ে গেছে, খুঁজেই পাওয়া যায় না, কোর্টে যেতে হয় গণতন্ত্র খুঁজতে, এটাই হয়।
দৃষ্টি চশমার দোষ ওদের, আমরা ভুগছি। আর এই লড়াইটা সার্বিক লড়াই চলছে, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই চলছে।